আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একা একা কাশ্মীর ঘুরতে যাওয়ার গল্প, এবং আমি কাশ্মীরে ঘুরতে যেয়ে প্রথম দিন কি কি অভিজ্ঞতা হয়েছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। কাশ্মীর খুবই সুন্দর একটি দেশ, প্রাকৃতিকভাবে এটি সৌন্দর্যে ভরপুর। তো খুবই ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই ওখানে ঘুরতে যাওয়ার, এবং আমার হাজবেন্ড সহ আমার ফ্যামিলি সহ, বাট ভাগ্যক্রমে আমার একাই যেতে হয়েছে। সেই ক্ষেত্রে আমার বা আমার পরিবারের কারোই কোনো অমত ছিল না, তারা সম্পূর্ণভাবে মেন্টাল সাপোর্টটা আমাকে দিয়েছে। কাশ্মীরের অনেকগুলো প্লেস আছে ঘুরতে যাওয়ার, কিন্তু আমার সময় ছিল খুবই কম, এজন্য আমি খুব কম সংখ্যক প্লেসকেই এক্সপ্লোর করতে পেরেছি, যেগুলোও কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, সেগুলোও খারাপ ছিল না মোটেও। এবং কতটুকু সুন্দর ছিল এবং আমার জার্নিটা কতটুকু পারফেক্ট হয়েছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। আমি টোটাল যে কটা দিন ছুটি পেয়েছি আমি আসলে সেভাবেই ডে ওয়ান কাউন্ট করেছি। আমার প্রথম দিন ফ্লাইট ছিল, আমি রাত 9:45 থেকেই ঢাকা এয়ারপোর্টে চলে যাই, এবং ইমিগ্রেশনের পরপর সিটি এমএক্সের লাউঞ্জে আমি ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে দেন আমি প্লেনে উঠে পড়ি এবং আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম। আর রাতের ঢাকাটা দেখতে খুব অসাধারণ লাগছিল। আর ঢাকা থেকে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে। আর দিল্লি এয়ারপোর্টটা খুবই সুন্দর, খুবই বড়, খুবই লাক্সারিয়াস, আমার কাছে ভালোই লেগেছে। আমি পুরো সময়টাই কাটিয়েছি এনকাম লাউঞ্জে। এখানে যারা আছে বেশিরভাগ মানুষই খুবই ক্লান্ত, দেখতে পাচ্ছেন যে একটা বসার সিটও খালি নেই, সবাই ঘুমোচ্ছে। তো এভাবে আসলে সময়টা পার হয়ে গিয়েছে। অনেক রকমের শপিং মল ছিল, সব ঘুরে ফিরে দেখে দেখতে আসলে টাইমটা চোখের পলকে শেষ হয়ে গিয়েছে, এবং আমার 10:20 ছিল ফ্লাইট শ্রীনগরের উদ্দেশ্যে, তো সেটাও হয়ে গিয়েছে টাইম দেখতে দেখতে। আমি খুব এক্সাইটেড যে ফাইনালি আমি এখন কাশ্মীরের ফ্লাইটে উঠবো। দিল্লি এয়ারপোর্টে ওয়াইফাই ছিল, আপনি চাইলে পাসপোর্ট দিয়ে ওয়াইফাই লগ ইন করতে পারেন, বা আপনার মোবাইলের সিম দিয়েও করতে পারেন। আর আমার কাছে ছিল ইন্ডিয়ান সিম। আমার যে কাশ্মীরি ছোট বোন আছে আমার কক্সবাজারে, ও আমাকে দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি কমিউনিকেট করে নিয়েছি। এবং আমার ফ্রেন্ডকে আমি টাইম টু টাইম আপডেট দিচ্ছিলাম, পাশাপাশি আমার ফ্যামিলিকেও দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন প্লেনে উঠে পড়েছি, এবং আমার পাশে খুবই সুইট, খুবই সুন্দর, খুবই কিউট আকাঙ্ক্ষা ছিল আমার সফর সঙ্গী। আর ওর মা অঞ্জনাদি খুবই ভালো মানুষ, ওনারা দুজনই হচ্ছে কেরালা থেকে, সাথে ওদের বাবা ছিল। পুরো জার্নিটাই আমার অঞ্জনাদির সাথে গল্প করতে করতে আর ছোট্ট আকাঙ্ক্ষার সাথে খেলতে খেলতে সময়টা পার হয়ে গিয়েছিল। আর এর মাঝে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্বও হয়ে যায়। আকাঙ্ক্ষা আমাকে হঠাৎ করে একটা চকলেট গিফট করলো, আই ওয়াজ গট সারপ্রাইজড। সাথে ওর কিউট স্মাইলটাও এত ভালো লেগেছে। যাই হোক, আমার পুরো জার্নিটাই খুব সুন্দর হয়ে গেল, কারণ এরকম পথে ছোট্ট ছোট্ট আনন্দ, ছোট্ট ছোট্ট খুশি, এগুলোই আসলে আরও বেশি করে স্মরণীয় করে রাখে এবং আবেগী করে দেয়। তো দেখতে দেখতে আসলে কখন যে কথা বলতে বলতে চোখের পলককে আমাদের 1.5 ঘন্টা সময় চলে গেল, টেরি পাইনি, এবং আমরা আলহামদুলিল্লাহ কাশ্মীরের অপরূপ সৌন্দর্য আকাশ থেকে দেখা শুরু করলাম। এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না যে কী পরিমাণে ভালো লাগছিল বরফের চূড়া, অপরূপ সৌন্দর্য। দোয়া করছিলাম কখন ল্যান্ড করব। আমি তো ভেবেছি যে নামার পরপরই দেখবো যে সব জায়গাতে এরকম বরফ আর স্নো, আসলে ব্যাপারটা সেরকম ছিল না। ফাইনালি আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি কাশ্মীরে, এবং এখানে নামার পরপরই কিন্তু শ্রীনগর এয়ারপোর্টে দেখলাম সশস্ত্র মিলিটারি পুলিশ। যাই হোক, এটা একটু অন্যরকম অভিজ্ঞতা। তো অপেক্ষা করছিলাম কখন আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে, এবং ফাইনালি শি ইজ হেয়ার, আই ওয়াজ সো হ্যাপি। আমাকে দেখার সাথে সাথে ও দৌড়ে এসে একদম দুজন দুজনকে টাইট হাগ, প্রায় 3 বছর পর দেখা। ও আমাকে পিক করতে গাড়ি নিয়ে এসেছিল, তো আমার সবগুলো লাগেজ ড্রাইভার আঙ্কেল আর ও মিলে খুব সুন্দর মতো গাড়ির মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো আমরা রওনা দিয়েছি ওর বাসার উদ্দেশ্যে। আমি তো খুবই এক্সাইটেড, এতদিন পর ওর সাথে দেখা ওর দেশে, ওর দেশের মাটিতে, এবং আমি এখন ফাইনালি কাশ্মীরের শহরে। কাশ্মীরের রাস্তাঘাট যথেষ্ট আমার কাছে সুন্দর আর উন্নত মনে হয়েছে, এবং ওখানে রাস্তায় রাস্তায় কিন্তু বন্দুক হাতে মিলিটারি দাঁড়ানো থাকে, যেটি আমার কাছে দেখে মনে হয়েছে খুব সুন্দর একটা খাঁচার ভিতর আমি বন্দি। খাঁচা যত বেশি সুন্দরই হোক না কেন, এই বন্দি ফিলিংসটা কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমি সব কিছু দেখতে দেখতে সুন্দর মতো, আর কি বলবো, মানে যত টায়ার্ড ছিলাম এই যে এতদিনের ক্লান্ত শ্রান্ত অনুভূতি, সবগুলো যেন নিমিষে আসলে দূর হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে আমরা ওর বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখানকার বেশিরভাগ বাড়িগুলোই দেখলাম ডুপ্লেক্স বাসা। এখানে আমাদের দেশের মতো 4-5 তলা বিল্ডিং করে অ্যাপার্টমেন্ট ওয়াইজ থাকে না, প্রত্যেকেই তারা নিজেদের বাড়ির মতো থাকে, ঠিক যেমনটি আমাদের গ্রামের বাড়িতে দেখা যায়। এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে, কারণ প্রত্যেকটা বাড়ি অনেক রুচি সম্পন্ন, খুবই সুন্দর, খুবই ভালো লাগে দেখতে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গিয়েছি ওদের বাসায়, এবং ওদের বাসায় ঢুকেই তো আমি একদম অবাক,
এত সুন্দর আসলে না দেখলে বোঝা যায় না। আর আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে বললো তুমি আগে এখানে একটু বিশ্রাম নাও, আর আমাকে ওরা কিছু শুকনো স্ন্যাক্স দিল ইনস্ট্যান্ট, ওদের ড্রাই ফ্রুট যেটা খুবই ফেমাস, আর সাথে হচ্ছে অরেঞ্জ জুস, বলে তুমি জাস্ট এটা একটু খেয়ে রিল্যাক্স হও, মাত্র বাইরে থেকে এসেছো, তারপর তুমি আস্তে ধীরে ফ্রেশ হও, কোনো সমস্যা নাই। আমি তো ওদের বাড়ির ডিজাইনটাই আমি দেখছিলাম যে খুবই সুন্দর, আর আমি যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছি এখানে যেহেতু একটু গরমটাই বেশি আর কাশ্মীরে শীতটা প্রচুর, এজন্য ওরা আমাকে কম্বল দিয়েছে। এরপর আমি হাত মুখ ধুয়ে দোতলায় চলে গেলাম, কারণ বিসমার রুম হচ্ছে দোতলাতে। আর বাসার সবাই আমাকে বলছিল কেন আমি তো কম সময়ে এসেছি, আমি কেন আরেকটু বেশি সময় নিয়ে আসলাম না। তো আমি বিসমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমাকে ছোট্ট আমিনা ডাকতে এসেছিল, খুবই কিউট একটা মেয়ে, আমাকে বললো যে নিচে হচ্ছে নাস্তা রেডি একটু খেতে যাওয়ার জন্য। তো আমি তো অবাক, আবার কিসের নাস্তা, মাত্র তো একটু নাস্তা করলাম। তো ওদের বাসার ডিজাইনটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, খুবই সুন্দর। তো আমি নিচে দেখা করতে গেলাম সবার সাথে, এবং ওর আব্বু হচ্ছে অফিসে ছিল, আমার সাথে আন্টির দেখা হয়েছে। আন্টি তো আমাকে দেখে খুশিতে একদম একদম টাইট একটা হাগ, আর বললো যে বেটি তুমি কেন হচ্ছে এত কম সময়ে এসেছো, তোমার আরও সময় নিয়ে আসা উচিত ছিল। আমি আবার আসবো আমার ফ্যামিলি নিয়ে, আমি কথা দিয়েছি ওনাদেরকে। তো এই রুমটাও খুব সুন্দর, এখানে রোদের আলো এসে পড়ছে এই জন্য খুব ভালো লাগছে। এই রুমে ওরা আমাকে আবার কম্বল দিয়েছিল যেন আমার কোনো ধরনের সমস্যা না হয় ঠান্ডার কারণে। আমার আসলে ঠান্ডা লাগছিল না, ওদের এখন শরৎকাল, কিন্তু আমাদের দেশে শীতের চেয়েও কিন্তু এখানে ঠান্ডা বেশি। বাট আজকে তো একটু সূর্যের আলোটার জন্য শীত অনুভব হচ্ছে না। আর আমাকে ওরা খুব সুন্দর করে ম্যাট বিছিয়ে নাস্তা পরিবেশন করেছে, বিভিন্ন রকমের নাস্তা, এর মধ্যে ডাল ভাজাটারই চানাচুরের মতো, এটা অসাধারণ। আমি ভেবেছিলাম আসার সময় আমি এগুলো সব আইটেম নিয়ে আসবো, বাট আমার এত বেশি আসলে ওয়েট হয়ে গিয়েছিলো, আমি আসার সময়ও নিয়ে আসতে পারিনি। তো বিভিন্ন রকমের কুকিজ ছিল, এত রকমের, আমি বলেছিলাম এগুলো কে খাবে এত খাবার, বাকিরা কোথায়, বলো যে শুধু নাকি আমার জন্যই। তো এত রকমের বিস্কিট, এত রকমের আইটেম, এটা কি আমার একার পক্ষে খাওয়া সম্ভব। তারপরেও ঠিক আছে, আমি একটু একটু করে খেয়ে দেখেছি এবং সবগুলোই আসলে মজার। আমি ডাল চানাচুরটা পুরোটাই শেষ করে দিয়েছিলাম একদম। এরপরে এসেছে গরম গরম চা, এটি হচ্ছে স্পেশাল নামক চা, এটা হচ্ছে আন্টির হাতের বানানো স্পেশাল টি, খুবই মজার। তো আমি নর্মালি অত বেশি চা খাই না, বাট এখানে যতদিন ছিলাম চা খেয়েছি, ওরা খুবই যত্ন সহকারে আমাকে চায় কয় চামচ চিনি খায় সেটাও দিয়ে দিয়েছে। মানে নিজেকে একদম আসলে প্রিন্সেস মনে হচ্ছিল, কোনো কিছুই আমার করা লাগছিল না, ওরা এতটাই আসলে অমায়িক, এতটাই আসলে ভালো। তো সুন্দর মতো আমি ওদের সাথে এই খাওয়াগুলো খেয়েছি, শুধুমাত্র বলা যায় খেতে অসাধারণ ছিল, এই জন্য না হলে কিন্তু পুরো পেটটাই আমার ফুল ছিল, কারণ ফ্লাইটেও কিন্তু আমি ভালো মতোই খেয়ে এসেছি। আর এখানে আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে, ওদের একটা বিড়াল আছে খুবই কিউট একটা পার্সিয়ান কিটি, কিটির সাথেও আমি হাই হ্যালো করে পরিচয় হয়ে নিলাম। আর এরপর সবার সাথে গল্প করে সময়টা বেশ ভালো এবং খুব দ্রুত কেটে গেল। তো দেখতে দেখতে আমাকে আবার লাঞ্চ করার জন্য ডাক দিল। তো আমি আসলে অবাক যে আমি কত খাবো, আমি তো খেতে খেতে টায়ার্ড, কিন্তু না ওরা কোনো কথা শুনবে না, আমার জন্য ওরা লাঞ্চের আয়োজন করেছে। এবং ওদের এখানে একটা ট্র্যাডিশন আছে, এই ট্র্যাডিশনটা দেখে আমি আসলে অবাক, এত সুন্দর করে ওরা খাওয়ার আগে হাত ধুইয়ে দেয়, শুধু খাওয়ার আগে না, খাওয়ার শেষেও তারা হাত ধুইয়ে দেয়। হাত ধোয়ানোর যে পাত্র, এই পাত্রটাও বেশ সুন্দর, এবং যে জগে করে তারা পানি ঢালে সেটাও আসলে অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিজেকে কেন প্রিন্সেস প্রিন্সেস মনে হবে না, যে সব কিছু একদম না চাইতেই চলে আসছে। এবং এত রকমের খাবার আয়োজন তারা করেছে, প্রত্যেকটা আইটেমে ছিল অসাধারণ এবং খুবই ট্র্যাডিশনাল বিভিন্ন রকমের আইটেম। তো এই আইটেমগুলো যে দেখতে পাচ্ছেন, প্রায় 11 রকমের আইটেম আমার জন্য করা হয়েছে। তো এখানকার কিছু কিছু আইটেম কিন্তু বিসমা আমার ফ্রেন্ড, ও কিন্তু বাংলাদেশে আমাদের বাসাতেও করেছে, আবার যখন আমরা একসাথে হোস্টেলে ছিলাম তখনও করেছে, আমি ওর কাছ থেকে শিখেছিলাম এই রান্নাগুলো। আমার তো খুবই ভালো লাগছিল যে আমার ফ্রেন্ডের বাসায় আমি এসেছি, এবং আমার কাশ্মীরি ফ্রেন্ডকে নিয়ে আমি আসলে খুবই লাকি, কারণ ও না থাকলে আমি এত সুন্দর একটা হোমলি ফ্রেন্ডলি পরিবেশ পেতাম না, এবং একা একাও আমার ঘুরতে আসা কাশ্মীরে কখনোই সম্ভব হতো না। আন্টির হাতের এই কাবাবগুলো, এই আইটেমগুলো, ওদের যে স্পেশাল সালাদ পেঁয়াজ দিয়ে, এগুলো আসলে আমার খাওয়া হতো না, এবং আন্টির হাতের রান্নাগুলোর মতো স্বাদ কখনোই হোটেলের খাবারগুলো হতো না। তো আলহামদুলিল্লাহ
সবকিছুর জন্য। আর এরপর আরো খাবার আইটেম আসছিল, তো আমি তো অবাক যেগুলো কার জন্য, আমার একার জন্য কিভাবে? ওরা বললো আমি একা দেখি সব এত কম কম করেছে, না হলে আরো অনেক বেশি করতো। আন্টি নিজের হাতে আমাকে তুলে তুলে খাইয়ে দিচ্ছিলেন এবং যতক্ষণ আমি খেয়েছি ততক্ষণ আমার সামনে বসেছিলেন। ওনারা প্রত্যেকে আমার সবসময় খাওয়ার সময় পাশে থাকেন যেন আমার কোনো কিছুর সমস্যা না হয়, এটিও আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে। আমার কাশ্মীরি ফ্রেন্ড বিসমার ছোট বোন আলিয়াও কিন্তু আমাকে ভীষণ আদর যত্ন আর আপ্যায়ন করছিল এবং ওরা সব খাবার কিন্তু পরিবেশন করেছিল ওদের ট্র্যাডিশনাল ডিশে। এই প্লেটগুলো কিন্তু আর যে বাসনগুলো তোমরা দিয়েছিল এগুলো কিন্তু ওদের খুবই ট্র্যাডিশনাল খাবার পাত্র, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, চমৎকার লেগেছে। প্রথম দিন আসতে না আসতেই এত সুন্দর আয়োজন, সব কিছুই ছিল কাশ্মীরের খুবই ফেমাস খাবার আইটেম, যেমন রোগান জোশ, গোস্তাভা, ইয়াখনি, এরকম সব মজার মজার খাবার। আমি বুঝতে পারছি কাশ্মীরে আমার খাবার দাবারের ভাগ্য খুবই ভালো যাবে আগামী কিছুদিন। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, বাইরের বাড়িঘরগুলো খুব সুন্দর। তো এরপর সবার সাথে কিছুটা গল্প করে আমাকে বললো সবাই তুমি অনেক টায়ার্ড, তুমি এবার একটু রেস্ট নাও। তো আমি আবার উপরে চলে আসলাম এবং তো কিছুক্ষণ রেস্ট নিবো ভেবেছিলাম, বাট আমার তো এখন শরীরে সব এনার্জি চলে আসছে, তো বললাম যে ফার্স্ট দিনকে আমি শুধু বাসাতেই কাটিয়ে দিব, একটু বাড়িটা ঘুরে আসি। তো আমার ফ্রেন্ড বিসমা আমাকে সাজেস্ট করলো যে ঠিক আছে আমরা লোকালি তাহলে একটু ঘুরে আসি। আমার কাছেও আইডিয়াটা চমৎকার মনে হয়েছে, তো আমি খুব দ্রুত আবার রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম লোকালি ট্রাভেল করার জন্য, যে শ্রীনগর শহরটাকে একটু দেখে আসি। লোকালি ঘুরতে গিয়ে আমি দেখলাম ওদের এলাকাতেই কিছু ছোট ছোট দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর ড্রেস কিনতে পাওয়া যায়। তো আমি মনে মনে চাচ্ছিলাম যেন আমি সব কিছু কিনে নিয়ে চলে আসি। তো আমি অল্প অল্প কিছু শপিং করেছিলাম, টুকটাক ব্যাগ এগুলো, কারণ ভেবেছি কি অনেক সময় পাবো, অনেক টাইম পাবো, আজকে জাস্ট আমি দেখি। বাট এটা আমার খুব ভুল ডিসিশন ছিল, আমি এরপর আর সময়ই পাই নাই। তো এরপর আমরা বাসায় চলে আসি এবং আন্টিকে আমার শপিংগুলো দেখাচ্ছি যে আমি কী কী কিনেছি। খুবই কম আসলে কেনাকাটা করেছিলাম। তো এরপর আমি ফাইনালি রুমে চলে আসলাম ঘুমানোর জন্য। তো রাতে আমার আসলে আর খাওয়ার মতো অবস্থা ছিল না, কারণ সারাদিনে এত জার্নি, এত খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়ার উপরেই ছিলাম। বাট এরপরও আমাকে আন্টি বললো যে না খেলে শরীর খারাপ হবে, তো আমি কিছুটা খেয়েছি এবং এরপর আমি আর আমার ফ্রেন্ড আমাদের দুজনের যত কথা ছিল, জমানো কথা ছিল, সব কিছু আমরা শেয়ার করলাম। কথা বলতে বলতে আসলে অনেকটা সময় পার হয়ে গেছে এবং আমি সোশ্যাল মিডিয়াতেও সব কিছু আসলে আপলোড দিচ্ছিলাম আমার ডেইলি অ্যাক্টিভিটিস। এবং এরপর ফাইনালি আমরা পরদিনের প্ল্যান ফিক্সড করে ঘুমিয়ে পড়লাম। এই ছিল আমার কাশ্মীরের ডে ওয়ান ব্লগ। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো আমার বাকি দিনগুলো কেমন গিয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।